বাংলা ভাষা বাংলার সংস্কৃতি, বাউল সম্প্রদায় আর বাউল গান সবই বাঙালির গৌরবের বিষয়। সেই গৌরবের ইতিহাসের গোড়াপত্তন করেছেন ফকির লালন শাহ। তাকে আমরা লালন শাহ ছাড়াও লালন শাহ, মহাত্মা লালন, বাউল সম্রাট, মরমী সাধক সহ একাধিক নামেও চিনি। তিনি তার শিষ্যদের কাছে সাঁইজি। লালন জাতপাত, ধর্মবর্ণ এবং গোত্রের ঊর্ধ্বে গিয়ে মানুষ এবং মানবতাকে বড় করে দেখেছেন। লালন ছিলেন একজন দার্শনিকও। তার গান ও দর্শনের দ্বারা অনেক বিশ্বখ্যাত কবি এবং সাহিত্যিকরাও প্রভাবিত হয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের মৃত্যুর দুই বছর পর তার আখড়া বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে 150টি গান রচনা করেন। লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমেরিকান কবি অ্যালেন জিন্সবার্গও লালনের দর্শনে প্রভাবিত হন। তার রচনাবলিতেও লালনের রচনাশৈলীর অনুকরণ দেখা যায়। লালন সঙ্গীত দর্শন নিয়ে দেশ বিদেশে নানান গবেষণা হয়েছে এবং হচ্ছে। বাউল সাধক লালন শাহ 1179 বঙ্গাব্দের পহেলা কার্তিক ইংরেজি 1772 সালে ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। অন্যমতে কুষ্টিয়ার কুমারখালীর ভাড়রা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। লালন শাহ যৌবনকালে তীর্থভ্রমণে বের হলে তিনি পথিমধ্যে বসন্ত রোগে আক্রান্ত হন। তখন সকল সঙ্গীরা তাকে ছেড়ে চলে যান। ফিরোজ শাহী নামে একজন ফকির তাকে মুমূর্ষ অবস্থায় বাড়িতে নিয়ে সেবা দিয়ে সুস্থ করে তোলেন। লালন তার কাছে বাউল ধর্মে দীক্ষিত হন এবং ছেড়াদিয়ায় একটি আখড়া নির্মাণ করে স্ত্রী এবং শিশুসহ বসবাস করেন। লালনের আখড়াতে আজও তার জন্ম তিরোধান দিবসে স্মরণোৎসব আয়োজিত হয়, যেখানে এখনও এইসব আয়োজনে প্রচুর লোকের সমাগমে আখড়া ভরে ওঠে। তৎকালীন সময়ের উৎসবে শিষ্য এবং সম্প্রদায়ের লোক একত্র হয়ে সঙ্গীত আলোচনায় মিলিত হতো। লালনকে বাউল মত এবং বাউল গানের অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচনা করা হতো। বাউল সম্প্রদায়ের ধর্মমত লৌকিক। বাউলরা আধ্যাত্ম সাধনা এবং পরমাত্মার অন্বেষণ করেন। তারা মানবতার মর্মবাণী প্রচার করেই জীবন অতিবাহিত করেন। তিনি মনে করতেন মানুষের সবচেয়ে গুরুত্বের বিষয় হচ্ছে আত্মা। তিনি বিশ্বাস করেন আত্মাকে জানলে পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা সম্ভব। আত্মার বাস দেহে, তাই বাউলরা দেহকে পবিত্র মনে করেন। তিনি মনে করতেন সকল মানুষের মাঝেই ঈশ্বর বাস করে, আত্মা তাদের গুরুত্বের বিষয়। লালন ভক্ত বাউলরা মানেন দেহের মধ্যে স্থিত রয়েছে বিশ্বের সবকিছু। লালনের জীবদ্দশায় তাকে তেমন কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা যায়নি। লালন ফকির তার সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। সকল ধর্মের লোকের সঙ্গেই তার সুসম্পর্ক ছিল। প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি মানুষের মাঝে কোনো ভেদাভেদে বিশ্বাস করতেন না। ফকির লালন সেই সবসময় চেয়েছেন যেন মানুষ নিজের সত্তাকে চেনে। ধর্মান্ধতা ও ধর্মীয় বাড়াবাড়িকে উপেক্ষা করে মানব ধর্মের পথে চলা সহজ করতে 1890 সালের 17ই অক্টোবর ফকির লালন শাহ 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে নিজের আখড়ায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর দিন ভোর 5টা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং একসময় তার শিষ্যদের বলেন, আমি চলিলাম, এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয়। তারই ইচ্ছা অনুসারে ছেউরিয়ায় তার আখড়ার মধ্যে তাকে সমাহিত করা হয়। তবে তার ইচ্ছা না থাকার কারণেই কোনো ধর্মমতে তার শেষকৃত্য অনুষ্ঠান করা হয়নি, মানে ইসলাম ধর্মমতে তার কোনো জানাজা পড়ানো হয়নি, কিংবা হিন্দু মতেও তার দেহকে পোড়ানো হয়নি। প্রিয় দর্শক, ধর্ম নিয়ে লালনের বিশ্বাস এবং কার্যক্রম বিবেচনা করে অনেকেই তাকে নাস্তিক বলে থাকেন। তাদের এমন ভাবনার সাথে আপনিও কি একমত? আপনার দৃষ্টিকোণ থেকেও লালনকে নাস্তিক মনে হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন এবং দ্বিমত পোষণ করলে নো লিখে জানিয়ে দিন আপনার ব্যক্তিগত অভিমত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে এবং জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।